নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। এই কবিতাগুলো শাপলা ফুলের নিচে তলায় বসে পাঠ করার খুবই ইচ্ছা ছিল। সেজে গুজে বাড়ি বার হয়েছিলাম, তো পারলাম না। এত লোক, বসার জায়গা কোথাও নেই। তো বাধ্য হয়ে ঘরে ফিরে এসে কবিতা পাঠ করছি। তবে ভিডিও তুলে এনেছি, সেই ভিডিওর সাথে আমার কবিতা অ্যাটাচ করে দেব। আপনারা অবশ্যই দেখতে থাকবেন আর সাথে থাকবেন। তো শুরু করা যায় শেষের কবিতা থেকে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠ আধারের বুক ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার করিয়াছিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়। আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বাহিবে দীর্ঘশ্বাস। ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে। তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রত্যুষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবুনা হারা স্বপ্নের মরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্যময় সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমায় হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়া অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি, হোক তবে সন্ধ্যাবেলা পূজার সে খেলা। ব্যাঘাত পাবে না মোর প্রত্যহে ম্লান স্পর্শ লেগে, তৃষ্ণার্ত আবেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নই বিদ্যার থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশালে যামর ধুলির ধন, যামর চক্ষের জল ভিজে। আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নবিষ্ট তোমার বচন। ভারার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগে করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগে, কেহ যদি প্রতীক্ষায় থাকে সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে বাড়ি সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেতা মোর তিলে তিলে দান করুন মুহূর্তগুলি, গণ্ডুষ ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে সম। ওগো তুমি নিরূপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়।